আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের তোপসে ফ্রাই করে দেখাবো, চলুন দেখে নিই এটা কি করে আমি বানাবো। নিয়েছি 300 গ্রাম মতন, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। এখানে আদা আর একটা কাঁচা লঙ্কা আর একটু রসুনের একটা আমি পেস্ট করেছি 1 চামচ মতন, তাও দিয়ে দিচ্ছি। এবারে এগুলো দিয়ে মাছটা কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেব, প্রায় 8 ঘন্টা মতন ঢেকে রেখে দেব। আর মাছটা যখন আমি কেটে দিয়েছি তখন আমি লেবু মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে রাখা আছে, প্রায় হয়েই এসছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। তার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1/2 কাপের একটু কম চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এইটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে এবার 1 কাপ মতন বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মশলা নিয়েছি অল্প পরিমাণ হলুদ, আর স্বাদ মতো নুন, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর একটুখানি মানে 1/2 চামচ মতন কালো জিরে। এবার এইগুলোকে দিয়ে ভালো করে একটা আমি ব্যাটার তৈরি করব। মতন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এরকমই হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এবারে আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এইবারে আমি এই মাছগুলো নিয়ে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব। আমি এইদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। গ্যাসটা কিন্তু একদম আর মানে নিভে আছে, করতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেবো, এইগুলো ফ্রাই করে নেবো। গ্যাসটা একদম সিমে দিতে হবে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে উল্টে দেব। দেখুন কত সুন্দর মাছগুলো ফুলে উঠেছে। দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব একটা প্লেটে।
দেখুন আমার এগুলো সবই ভাজা হয়ে গেল। এবারে আমি প্লেটে তুলে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন। দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।